Do you agree with me? Yes. Do you come with me? Yes, of course. Do you want to learn English? Absolutely. হ্যাঁ, আজকে আমরা অ্যাগ্রিমেন্ট নিয়ে কথা বলবো। আমরা হ্যাঁ বলা, ইয়েস বলা শিখবো। ইয়েস কোন কোন ক্ষেত্রে কিভাবে বলতে হয় এবং কোন সিচুয়েশনে কিভাবে সঠিক, শুধু ইয়েস বললেই কিন্তু হয় না, একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের অনেক সময় ইয়েসটাকে অনেকভাবে বলতে হয়, সেটাই আজকে আমরা শিখবো। তাহলে আজকে আমরা শিখতে চলেছি হ্যাঁ বলা। লেটস বিগিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে বাটশানা। সে ইয়েস, হ্যাঁ, আজকে আমরা হ্যাঁ বলা শিখব। আসলে হ্যাঁ বলাটা শেখার বলতে আমাদের কিছু সিস্টেমেটিক ওয়েতে কখনো কখনো হ্যাঁ বলতে হয়। একটা সিচুয়েশান আছে, শুধু আপনার ইয়েস বা ইয়া অফকোর্স এটুকুতে আপনার কাজ হচ্ছে না, আপনাকে আরও কিছু বোঝাতে হচ্ছে। তো যখন আপনাকে ডিটেলে কিছু বোঝাতে হয় তখন কী কী সিস্টেমে আমাদের কী কী বলতে হয় সেটাই আজকে আমরা শিখবো। তো এটার একটা তিনটে প্যাটার্ন আমি ভাগ করেছি। প্রথম প্যাটার্নে আছে সিম্পল অ্যাগ্রিমেন্ট, আপনি সিম্পলি হ্যাঁ বলছেন বা সিম্পলি আপনার ইয়েসটা আপনি কীভাবে বলতে পারেন। এবং স্ট্যাটিং ইয়র কনকারেন্স, এটা হচ্ছে আপনি কোনো বিষয়ে রাজি হয়েছেন, সম্মতি প্রকাশ করেছেন, তখন আপনি কিভাবে বলবেন, কারোর সাথে বা কোনো বিষয়ের প্রতি আপনি সম্মতি প্রকাশ করেছেন। এবং সেকেন্ড থার্ড স্টেজে আছে এক্সপ্রেসিং অ্যাকসেপ্টেন্স, আপনি প্রকাশ করছেন, আপনি গ্রহণ করেছেন বিষয়টা বা আপনি সম্মতি দিয়েছেন এবং সেটা প্রকাশ করবেন কিভাবে। তো তিনটা স্টেপ রয়েছে। তো ফার্স্ট স্টেপে রয়েছে আমার সিম্পল অ্যাগ্রিমেন্ট, আপনি সিম্পলি কখন আপনি হ্যাঁ বলছেন, ইয়েস, হ্যাঁ। ইয়েসটা আমরা কোথায় কোথায় বলতে পারি? ইয়েসটা আমরা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারি। যখন আপনার বস আপনাকে কোনো কিছু বলছে যে ডু ইউ কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট, ইয়েস স্যার, আমরা এটা বলতে পারি। কিন্তু আমরা কখনো বলি ইয়া স্যার, ইয়া আমরা উচ্চারণ করতে পারি না, এটা প্রনাউন্স করতে পারছি না আমরা। কেন? কারণ ইয়া 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 এই শব্দটা, ইয়া শব্দটা ইনফর্মালি ইউজ করতে পারি আমরা, যে ইয়া ইয়া অর্থ, এটা আমরা ফ্রেন্ডলি কনভারসেশনে আমরা ইয়া ইয়া শব্দটা ইউজ করতে পারি। তাহলে ইয়েস, ইয়া, ইয়াপ, এটা ইনফর্মালি আমরা ইউজ করবো। এটা জাস্ট একটা মানে খুব মজার একটা কনভারসেশনে আমরা ইয়া শব্দটা ইউজ করতে পারি। এরপর আমরা হচ্ছে যে এটা সিম্পলি আমরা সব জায়গাতে ইউজ করতে পারি, যে রাইট, ইউ আর রাইট, রাইট ইউ আর, আমরা যে কোনোভাবে ইউজ করতে পারি, রাইট অন, শিওর। এরপর হচ্ছে অ্যাবসোলিউটলি, বাই অল মিনস, অ্যাবসোলিউটলি বললে কিন্তু আপনি বাই অল মিনস বলতে পারবেন না। বাই অল মিনস মানে হচ্ছে আপনি সব কিছুতেই রাজি আছেন, সব ক্ষেত্রেই আপনি রাজি আছেন, অ্যাবসোলিউটলি আপনি রাজি আছেন। এরপর আমাদের স্টেটিং ইয়োর কনকারেন্স, আপনি কোনো বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন, তখন আপনি যখন সম্মতি প্রকাশ করবেন তখন হচ্ছে যে আপনি কোনো বিষয়ে, দুইটা বিষয় বা কোনো বিষয়ে আপনার সাথে আলোচনা হচ্ছে তখন আপনি কী কী বলতে পারেন, এটা হচ্ছে দ্যাটস ট্রু, বা আপনাকে কোনো বিষয় জানানো হচ্ছে তখন আপনি বিষয়টাতে সম্মতি দিয়েছেন, তখন আমরা বলতে পারি দ্যাটস ট্রু। এরপর আমরা বলতে পারি ইউ আর রাইট, আমরা যে কোনো একটা সেন্টেন্স কিন্তু এখান থেকে নিতে পারি। আমরা কিন্তু একসাথে দুইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা বলতে পারি, বাট এই শব্দগুলো কিন্তু ইয়েস অর্থে ব্যবহৃত হচ্ছে সবগুলোই। তাহলে যে কোনো একটা ব্যবহার করাই এটা হচ্ছে যথোপযুক্ত হবে। তাহলে ইউ আর রাইট, দ্যাটস রাইট, দ্যাটস ফর সার্টেন, দ্যাটস ফর শিওর, দ্যাটস ফর ড্যাম শিওর, আমরা বলতে পারি দ্যাটস ফর শিওর। আপনি নিশ্চয়জন আপনি কাউকে বলছেন যে বা হ্যাঁ দ্যাটস ফর শিওর, আপনি এটা নিশ্চিত থাকেন, দ্যাটস ফর ড্যাম শিওর, এটা একদম মানে প্রচণ্ড রকম, আপনি যখন কঠিনভাবে কাউকে কিছু বলছেন যে এটা একেবারে নিশ্চিত বিষয় তখন আপনি বলবেন দ্যাটস ফর ড্যাম শিওর। এরপর আছে ইট ওয়ার্কস ফর মি, এটা আমার জন্য ভালো একটা বিষয়, ইট ওয়ার্কস ফর মি, ওয়েল সেড, তুমি ভালো বলেছো। আপনি একটা কাউকে, কারো কারো কথাটা আপনি মেনে নিয়েছেন, তখন আমরা বলতে পারি ওয়েল সেড, আপনি ভালো বলেছেন বা তুমি ভালো বলেছো। আই অ্যাগ্রি, আমি এই বিষয়টাতে রাজি আছি, আই অ্যাগ্রি। আপনি সরাসরি ইয়েস এখানে কিন্তু আমরা বলতে পারছি না, কারণ হচ্ছে যখন কোনো বিষয়, নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে আপনি কারো কাউকে সম্মতি দিচ্ছেন তখন কিন্তু আপনাকে এই সেকেন্ড স্টেপের সেন্টেন্সগুলো আপনাকে বলতে হবে। তাহলে হচ্ছে ইটস ওয়ার্কস ফর মি, বা আপনি বলতে পারেন ওয়েল সাইড, আবার আপনি বলতে পারেন যে আই অ্যাগ্রি, বা আই অ্যাগ্রি উইথ ইউ 100%, আই অ্যাগ্রি উইথ ইউ 100%, আমি একেবারে শতভাগ আপনার সাথে রাজি আছি। অথবা আমরা এটাও বলতে পারি আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, আমার আসলে কোনো সমস্যা নেই এই বিষয়টাতে, তার মানে আপনি রাজি আছেন, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, আমার কোনো সমস্যা নেই। এবার থার্ড স্টেপে আছে আমাদের
এক্সপ্রেসিং অ্যাকসেপ্টেন্স, আপনি কীভাবে, এটাও হচ্ছে অনেকটা স্টার্টিং কনকারেন্সের মতোই যে আপনি কোনো বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন, তো আপনারা এটাও ইউজ করতে পারি আমরা অথবা এটাও ইউজ করতে পারি। তো এটার বিষয়টা হচ্ছে যে আপনি একটা বিষয়ে চিন্তা করছেন কোনো বিষয়ে, এবং আপনি সেই বিষয়টা চিন্তা করছেন বা কোনো বিষয় নিয়ে ভাবছেন, এবং ভেবে আপনি যখন সম্মতি দিবেন তখন আমরা এই আমরা লাস্ট স্টেপের সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি। যেমন ইটস ফাইন, আচ্ছা ঠিক আছে, এটা ভালো মনে হচ্ছে, আই থিঙ্ক ইটস ফাইন, আমি মনে করি এটা ঠিক আছে। এরপর হচ্ছে ইটস গুড এনাফ, যথেষ্ট ভালো, এটা ইটস গুড এনাফ, এটা এটা একদম যথেষ্ট ভালো, পর্যাপ্ত ব্যাপার, ইটস গুড এনাফ। এরপর হচ্ছে আমরা বলতে পারি ইটস স্যাটিসফ্যাক্টরি, আসলে বিষয়টা সন্তোষজনক, ইটস স্যাটিসফ্যাক্টরি। আই উইল ডু, আমি কাজটা করব, বা ইট উইল ডু, এটা কাজ এটা আসলে ঠিকঠাক কাজ করবে। এরপর আমরা বলতে পারি ইট উইল সার্ভ দ্য পারপাস, আসলে এটা কাজ করবে, যে উদ্দেশ্যটাই আমরা করতে চাচ্ছি সেটাতে এটা কাজ করবে, ইট উইল সার্ভ দ্য পারপাস। এরপর আমরা বলতে পারি আই লাইক ইট, আমার ভালো লেগেছে বিষয়টা, বা আই লাভ ইট, আমার পছন্দ হয়েছে, আমার এটা ভালো লেগেছে, আই থিঙ্ক ইটস গ্রেট, আমি মনে করি এটা ঠিক আছে। আই লাইক দ্য কালার, আসলে জিনিসটাই আমার ভালো লেগেছে, আই লাইক দ্য টেক্সচার, আমার এই বিষয়টাই পছন্দ হয়েছে, পুরো গ্রাফটাই আমার পছন্দ হয়েছে। তখন আপনি কীভাবে বলবেন, আই লাইক দ্য কালার, বা আই লাইক ইটস টেক্সচার, আমার এর পুরো সিস্টেমটাই পছন্দ হয়েছে। আবার আমরা এটা বলতে পারি যে আই লাইক ইটস ফ্লেভার, আমার এর পুরো জিনিসটা, মানে আপনি এটা অর্থ যে ফ্লেভার গন্ধ বোঝাচ্ছে না কিন্তু, বা কালার বা রং বোঝাচ্ছে না, যে আই লাইক ইটস কালার, আই লাইক ইটস ফ্লেভার, আই লাইক ইটস টেক্সচার, মানে আপনি বিষয়টা, টোটাল বিষয়টাই আপনার পছন্দ হয়েছে। তখন আপনি যখন রাজি আছেন তখন এই বিষয়টা আমরা বলতে পারি। আমরা আরও একটা কথা বলতে পারি, ইটস ওয়ান্ডারফুল, যখন আপনার ভীষণ ভালো লাগবে কোনো বিষয় তখন আমরা কি বলি, ইটস ওয়ান্ডারফুল। অর আমরা বলতে পারি যে ইটস ফ্যাবুলাস, ইটস আইডিয়াল। তো আমরা যে কোনো একটা সেন্টেন্স আমরা বলতে পারি, ইটস ফ্যাবুলাস, ইটস আইডিয়াল, অথবা ইটস মাস্টারপিস, এটা আসলে একটা অনুপম বিষয়, এটা অনেক ভালো একটা বিষয়। তাহলে আমরা আজ এটাই শিখলাম যে কীভাবে হ্যাঁ বলতে, এবং সব জায়গাতে শুধু ইয়েস, অফকোর্স, অ্যাবসলিউটলি দিয়ে কিন্তু কাজ হয় না, কখনও কখনও আমাদের একটা সেন্টেন্স প্যাটার্ন চেঞ্জ করতে হয়, আর কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আশা করি আপনারা শিখেছেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ও কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো, এটাই হয় আমার জন্য ইন্সপিরেশন। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। আল্লাহ হাফেজ।